হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। যুথিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যুথিকা, এখন সন্ধ্যাবেলা, আজকে তোমাদের সঙ্গে একটু ব্লগে এলাম, কারণ সারাদিন আজকে সময় পাইনি। আজকে তোমাদের দাদাবাবু বলেছিল একটা রিলেটিভের বাড়িতে নিয়ে যাবে, সেখানে যাওয়ার কথা ছিল, কাজের ফাঁকে একটু সময় বার করেছিল। কিন্তু দেখো, এমন কপালের ফের, এমন বৃষ্টি হলো, দিয়ে আর যাওয়াই হলো না, যাওয়া হলো না। ও বেরিয়ে গেল তারপরে কাজে, আর কি করবো, দুপুরবেলা শুয়ে পড়লাম, ওই জন্য সন্ধ্যাবেলা ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগে আসি, ওই জন্য ব্লগটা শেয়ার করতে এলাম। চা খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি, তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গিয়েছে। এবার যাব রুটি করতে, রুটি করা হয়ে গেলে তারপরে একটু এখানে রিলস ভিডিও করব, তার জন্য তৈরি হব, তৈরি হয়ে তারপরে ভিডিও করার পরে তারপরে সব রাত্রেবেলা খেতে দেওয়ার পালা, খাওয়া দাওয়া ওই করব। তোমাদের নিশ্চয়ই 7:30 বাজে, সবার চা খাওয়া হয়ে গিয়েছে, আমার একটু দেরিই হলো আজকে চা খেতে। আলু পেঁয়াজ ভাজছি, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মোটামুটি হলে রাতের পর্ব শেষ হবে। দেখো বন্ধুরা, ভিডিও করব বলে সাজগোজ করে রেডি হয়ে গেছি, FB তে রিলসের ভিডিও করব আর ইউটিউবের ভিডিও করব বলে রেডি হয়ে গেছি। রেডি হয়েছে আমার, রেডি মানে আমি কোনো মেকআপ টেকআপ করি না, ভালোবাসি না, করতেও জানি না। আমি এই পাউডার, এই পাউডার খানিকটা মুখে মুখটা ধোয়ার পরে পাউডারটা একটুখানি মেখে নিই, আর এই ব্লু হেভেনের এই কাজল, এই কাজলটা ব্যবহার করি, আর ব্লু হেভেনের এই লিপস্টিক, এই লিপস্টিকটা ব্যবহার করি। এই লিপস্টিকটার কালারটা খুব সুন্দর, এই ব্লু হেভেনের এই লিপস্টিকটা ব্যবহার করলে, ভিডিও টিডিও করলে কালারটা খুব ভালো ওঠে। আর একটা টিপ ব্যাস এই, আর গলায় কানের তো আছেই, এই গলারটা পরলাম, এটার সঙ্গে একটুখানি ম্যাচ হলো। এই গলারটা আমার বান্ধবী দিয়েছিল এই অ্যানিভার্সারিতে, সেই গিফট ওর ইয়েটা একবারই পরা হয়েছিলো, তাই আজ শাড়িটার সঙ্গে ভালোই হয়ে চলে যাচ্ছে। এই তৈরি হয়ে গেলাম, নাহলে মুখে কোনো মেকআপ করা ইয়ে করা সবাই যেমন অনেকে করে, আমি ওরকম কোনো মেকআপ টেকআপ করি না। এই এইভাবেই সাজি, এই এই ইয়েতে সাজলে আমার ভালো লাগে, বেশি মেকআপ করলে আমার যেন কেমন যেন ইয়ে লাগে, ওই জন্য কোনো মেকআপ আমি করি না, এইভাবে আমি সাজি। ভিডিও শেষ হলো, শর্টস করলাম, ভিডিও করলাম, ভিডিও শেষ হলো, এইবারে রান্নাঘরের দিকে যাই, আর ব্লগটা বড় করছি না। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, তোমাদের অসংখ্য ভালোবাসা। টাটা, গুড নাইট।